সাবস্ক্রাইব করুন বিটেচ অ্যানিমো চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন নতুন নতুন টেকনিক্যাল রিলেটেড ভিডিওস সব থেকে প্রথমে দেখার জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনার কি মিড বাজেট সেগমেন্টের মধ্যে রিয়েলমি X3 বা অন্যান্য কোম্পানি ফোনগুলো কিনবেন ভাবছেন? তাহলে একটু দাঁড়িয়ে যান, কারণ রিয়েলমির তরফ থেকে জানা গেছে রিয়েলমি আর একটা নতুন ফোন বাজারে লঞ্চ করতে চলেছে এবং যে ফোনটা হবে রিয়েলমি X2 প্রো। প্রথমেই আপনাদের বলেছিলাম যে এই ফোনটা মিড বাজেট সেগমেন্টের মধ্যে লঞ্চ করতে চলেছে, এর কারণ এই ফোনটার প্রাইস হতে চলেছে 24-25,000 টাকার মধ্যে। তো রিয়েলমির এই নতুন ফোনটার মধ্যে আপনারা কী কী পেতে চলেছেন? প্রথমেই বলবো, এই ফোনটাতে আপনার স্ন্যাপড্র্যাগন 855 প্লাস সেই হাই বাজেট সেগমেন্টের প্রসেসর পাচ্ছেন, যে প্রসেসরটা কিন্তু অন্যান্য কোম্পানিগুলো যেমন ওপো, সাওমি তাদের হাই বাজেট সেগমেন্ট মানে 28-50,000 টাকা দামে ফোনগুলো দিচ্ছে। এবং এই ফোনের ক্যামেরাটা তো এখানে সেমই থাকছে, মানে রিয়েলমি X3 বা রিয়েলমি X2 রিসেন্টলি যেটি চায়নায় লঞ্চ হয়েছে এই ফোনগুলোতে আপনারা দেখতে পেয়েছেন, এবং সেই ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা। রিয়েলমি এই ফোনটার ক্যামেরাতে একটা চেঞ্জেস এনেছে, এবং সেটা হচ্ছে এই 4টে সেটআপের ক্যামেরার মধ্যে রিয়েলমি X3 এবং রিয়েলমি X2তে এখানে রিয়েলমি ম্যাক্রো লেন্সটা প্রোভাইড করেছিল, কিন্তু এখানে এই ফোনটাতে মানে রিয়েলমি X2 প্রোতে এই ম্যাক্রো লেন্সের বদলে এখানে টেলিফটো লেন্স দিয়েছে, এবং যে লেন্সটার মাধ্যমে আপনারা 20x হাইব্রিড জুম করতে পারবেন, যে জিনিসটা কিন্তু আমরা এর আগে ওপোর রেনো সিরিজের ফোনগুলোতে দেখতে পেয়েছিলাম। এতদিন ওপো কিন্তু এই 20x হাইব্রিড জুম নিয়ে বাজারে নাম কামাচ্ছিল, কিন্তু এবার সেই সেম জিনিস নিয়ে চলে এলো রিয়েলমি তাদের মিড বাজেট সেগমেন্টের এই ফোনটাতে। এবং আমরা দেখে আসছে রিয়েলমি কিন্তু প্রথম থেকেই যতটা সম্ভব কম দামের মধ্যে সেরা সেরা জিনিসগুলো রিয়েলমির ফোনগুলোতে দিচ্ছে। এরপর রিয়েলমির এই X2 প্রো ফোনটাতে থাকছেই সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং যে ডিসপ্লেটা হবে 6.5 ইঞ্চের একটা ডিসপ্লে, এবং রিয়েলমির এই ডিসপ্লেটাতেও কিন্তু একটা ধামাকাদার জিনিস এখানে দিয়েছে, এবং সেটা হচ্ছে 90Hz রিফ্রেশমেন্ট। এই 90Hz রিফ্রেশমেন্টটা কিন্তু আমরা এর আগে OnePlus 7T ফোনটাতে দেখতে পেয়েছিলাম, এবং সেই সেম জিনিসই এখানে রিয়েলমি X2 প্রো ফোনটাতে দিচ্ছে। আপনারা হয়তো ভাবছেন এই 90Hz রিফ্রেশমেন্ট আবার কি, তাহলে আপনাদের জানিয়ে দিই, এই 90Hz রিফ্রেশমেন্ট মানে হচ্ছে আপনার ফোন কত তাড়াতাড়ি ডিসপ্লের পিক্সেলের কালারটাকে চেঞ্জ করতে পারে, মানে এই 90Hz ডিসপ্লেগুলোর পিক্সেল রিফ্রেশমেন্ট খুব ফাস্ট হয়। মানে আপনি 60Hz একটা ডিসপ্লেতে যে একটা ফটো দেখেন, এবং সেই ফটোটা দেখতে দেখতে এর পরের ফটো যখন আপনি স্লাইড করে দেখতে যাবেন, সেই ফটোটাকে আপনার স্ক্রিনকে ফুটিয়ে তুলতে যতটা সময় নেবে 90Hz ডিসপ্লেটা তার থেকে খুব কম সময় নেবে সেই ফটোটাকে ফুটিয়ে তুলতে আপনার স্ক্রিনে। এবং এই সঙ্গে এই ফোনের সামনে এবং পিছনেতে থাকছে Gorilla Glass 5 প্রোটেকশন। এই ফোনটাতে রিয়েলমি 4500mAh ব্যাটারি দিচ্ছে না 5000mAh ব্যাটারি দিচ্ছে সেটা কিন্তু এখনও পরিষ্কার জানা যায়নি, কিন্তু ব্যাটারি যাই দিক না কেন তার সঙ্গে রিয়েলমি এখানে দিচ্ছে 30W VOOC 4.0 ফাস্ট চার্জার। এরই সঙ্গে রিয়েলমি এই ফোনটাতে নর্মাল USB পোর্টের বদলে এখানে দিচ্ছে Type-C পোর্ট। এরপর এই ফোনটা তো থাকছেই রিয়েলমি X3 X2-র মতন ফাস্ট ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তাহলে আপনারা ভাবতে পারছেন রিয়েলমির এই X2 পুরো ফোনটাতে রিয়েলমি এই মিড বাজেট সেগমেন্টের মধ্যে কত কিছু দিচ্ছে। আপনার এখানে স্ন্যাপড্র্যাগনের 855 সেই হাই সেগমেন্টের প্রসেসর পাচ্ছেন, এবং তার সঙ্গে পাচ্ছেন টেলিফটো লেন্স, এবং যে লেন্সটার মাধ্যমে আপনার 20x হাইব্রিড জুম করতে পারবেন, এবং তার সঙ্গে আপনাদের রিয়েলমি এখানে দিচ্ছে 90Hz ডিসপ্লে রিফ্রেশমেন্ট। এই জন্য আপনাদেরকে বলছিলাম একটু অপেক্ষা করতে, কারণ যত সম্ভব এই X2 পুরো ফোনটা লঞ্চ হতে পারে ইন্ডিয়াতে ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে। তো এটা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করছে যে এই কিছুদিন ওয়েট করার পর 22-25,000 টাকার দামের এই রিয়েলমি X2 প্রো ফোনটা আপনারা কিনবেন কিনা। এবার যদি আপনারা ভাবেন যে এতদিন ওয়েট করতে পারবো না, তাহলে আপনারা আপনাদের বাজেট হিসাবে এখন মার্কেটে যে হাইয়েস্ট রেঞ্জের ফোনগুলো আছে সেইগুলো আপনারা কিনতে পারেন। তো সবশেষে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এই চ্যানেল যদি আপনারা নতুন হয় এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং 5 টাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে।